হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটুস 5 ফোড়ন। আজকের রেসিপি হচ্ছে নবরত্ন কোর্মা। এটা খুবই স্পেশাল রেসিপি, যেটা সাধারণত আমরা কোনো নেমন্তন্ন বাড়িতে খেয়ে থাকি, খেতে খুবই ভালো হয়। কিছু সবজি এখানে, গাজর নিয়েছি 5 থেকে 6টা, বেবি কর্ন বা সুইট কর্ন নিয়েছি অ্যারাউন্ড 1/2 কাপ মতো, বিনস নিয়েছি 1 কাপ মতো। এখানে রয়েছে ভেজানো গরম জলে 1 ঘন্টা মতো পোস্ত, বাদাম আর আমন্ডস, কাজু আর আমন্ডস 1 ঘন্টা মতো এটাকে আমি ছেঁকে পেস্ট বানিয়ে নেব। আর সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, এটাও একটা গোটা ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, 3-4টে ব্রোকলি নিয়েছি, কেউ চাইলে অনেক বেশি ব্রোকলি নিতে পারে, বাট ব্রোকলি হয়তো একটু টেস্টটা কমিয়ে দেবে তাই কম করে নিয়েছি। আর ক্যাপসিকাম নিয়েছি 1টা গোটা, এরকম পিসেস মতো কেটে নিয়েছি। এখানে নিয়েছি পনির 400 গ্রাম, ছোটো ছোটো করে পিসেস কাটা, এরকম পিসেস করলে ভাল লাগে, বা এর থেকে যদি ছোটো করতে চাও ভাল লাগবে। আর নিয়েছি এখানে মটরশুঁটি, ফ্রোজেন মটরশুঁটি, এটা জলে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, এটা 1/2 কাপ মতো। এবার রান্নাটা শুরু করছি। কড়াইতে নিয়েছি সাদা তেল, চেষ্টা করবেন রান্নাটা সাদা তেলে করার। প্রথমে পনিরটা একটু হালকা ফ্রাই করে, একটু ব্রাউনিশ করে আমি ফ্রাই করে নেব, এতে টেস্টটা বেশি ভালো আসবে আর কি। ফ্রাই করে আমি সরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুবই হালকা ফ্রাই, জাস্ট 2 মিনিটস করলে এটা টেস্ট ভালো হয়, যেটা কেউ চাইলে না ফ্রাই করেও দিতে পারে। সেম তেলেই আমি ফোড়ন দেবো গোটা জিরে, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, 1টা শুকনো লঙ্কা, এটাকে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। এই শুকনো লঙ্কাটাতে খুব একটা বেশি ঝাল হয় না, তাই আমি একটা বড় লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে নিজের মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার আস্তে আস্তে আমি সবজিগুলো দেবো। প্রথমেই দেবো আলুটা, আলুটাকে একটু নাড়াচাড়া করে নেবো, এবার ফুলকপি, ব্রোকলি আর ক্যাপসিকাম এই তিনটেই আমি একসাথে দিয়ে দিলাম, এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। এরপরে আর একটা প্লেটে ক্যারেট, কর্নস আর বিনস এগুলো আমি দিয়ে দিলাম, দেখতে কি ভালোই না লাগছে না, কালারফুল একটা সবজি, যতটা হেলদি খেতে লাগবে, যতটা টেস্টি খেতে লাগবে, দেখতেও সেরকমই সুন্দর। এতে একটু নুন দিয়ে দেবো যাতে সেদ্ধ হতে একটু সুবিধা হয়, বা যদি জল বেরোনোর থাকে সেখান থেকে জলটা বেরোবে। ঢাকা দিয়ে কম করে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। হালকা সেদ্ধ হয়ে গেছে, সেই সময় আমি ফ্রোজেন মটরশুঁটিটা দিয়ে দেবো। মটরশুঁটিটা অলরেডি সেদ্ধই থাকে আমাদের এখানে, তো আমরা একটু লেট করেই দিলাম। এবার একটু জল দেবো, জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো আরও কিছুক্ষণ, যাতে সেদ্ধ হোক, বাকি যতটা সেদ্ধ হতে বাকি আছে সেটা। এই সময় আমি ওই পেস্টটা দেবো, কাজু বাটা, পোস্ত বাটা, যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। এই সময় যদি আপনার মনে হয় একটু জল দিলে ভালো, আপনি জল দিতে পারেন। এরপরে আমি আলাদা করে কিছু কাজু কিশমিশ গোটা ছিল আর টমেটো, সেটা দিয়ে দিলাম সবজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর। আর সব কিছু হয়ে যাওয়ার পর লাস্টে আমি দেবো পনির, পনির তো সেদ্ধ হওয়ার কিছু নেই, জাস্ট হালকা ভেজে রেখেছি, এটা লাস্টে দেবো, বেশি আগে দেবেন না, তাহলে পনিরগুলো অনেকটা অনেক সময় হয় কি গলে যেতে পারে। এবার নামানোর আগে আমি একটু দেবো ঘি আর দেবো গরম মশলা, মশলা বলতে এইটুকুই, আর কোনো এক্সট্রা কিছু মশলা দেওয়ার দরকার নেই, হলুদ, জিরে, ধনে এইসব মশলা কিছুই লাগবে না, ব্যাস হয়ে গেল নবরত্ন কোর্মা। খুবই ইজি আর খেতেও খুব সুস্বাদু। থ্যাংক ইউ।